আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনি যদি এই অফারটাতে জয়েন হন, ইনস্ট্যান্ট আপনাকে জিআরপি 1000 টোকেন দিবে এবং এই 1000 টোকেনের ভ্যালু $100। সো ভিউয়ার্স, প্রত্যেকে এখান থেকে কিন্তু $100 একটা কোপ দিতে পারবে, বাট ওইটা ইনস্ট্যান্ট আপনি সেল করতে পারবেন না, সেল করতে পারবেন, ওইটা কিন্তু লিস্টেড আছে। বাট ওইটা সেল করতে হলে আমরা ওয়েট করতে হবে যতদিন না তারা আমাদেরকে বলতেছে যে আপনি এখন উইথড্রটা করে। সো আমরা ওয়েট করতে হবে যতক্ষণ না তারা উইথড্র আপডেট দিতেছে, ততক্ষণ আমাদের এখানে শুধু জয়েন করে রেখে দিব এবং যখন তারা আপডেটটা দেবে তখন আমরা কিন্তু উইথড্র করে ওইটা আমাদের প্রফিটটা নিয়ে নিতে পারবো, কনভার্ট করে আমরা USDT করে নিতে পারবো। সো ভিউয়ার্স, এই অফারে কিভাবে জয়েন হবেন, কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ টাস্ক কিভাবে কমপ্লিট করবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে রয়েছে, তাই ভিডিওটা মাস্ট বি আপনাকে ফুললি কন্টিনিউ করতে হবে। সো আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কোথাও মিস করে ফেলবেন, তাই আপনাকে বলতেছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আপনি তাড়াহুড়ো করবেন না। সো ভিউয়ার্স, এই সাইটের লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, দেন ওই লিঙ্কে যখন ক্লিক করবেন আপনাদেরকে সরাসরি টেলিগ্রামে এরকম একটা পোস্টে নিয়ে আসবে। আসার পরে আমাদের প্রথমে কাজ হচ্ছে এই যে রয়েছে ওয়েবসাইট লিঙ্ক, আমরা ওয়েবসাইট লিঙ্কে একটা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নেই, সো আমাদের কিন্তু ঝামেলা করতে হবে না, তাই আমরা এখান থেকে একটা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই, তারপরে বাকি কাজগুলো আমি আপনাদেরকে লাইভেই করে দেখাবো। সো আপনারা মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ একটু লং হতে পারে ভিডিওটা। দেন ব্যবস্থার পরে কিন্তু আমাদের সামনে এইরকম পেজ আসবে, এখানে দেখেন আপনাকে কী বলতেছে, এখানে আপনার একটা নাম দেওয়ার জন্য বলতেছে, তো অবশ্যই আপনি আপনার রিয়েল নামটাও দিবেন, এই জায়গার মধ্যে আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, এই জায়গার মধ্যে পাসওয়ার্ড দিতেছে, সেম পাসওয়ার্ডটা আপনি এই জায়গায় দিবেন। দেওয়ার পরে এখানে বলতেছে হাউ মাচ মানি প্লেন, আপনি কত এখানে বাই করতে চান, তো আপনি এখানে $1000, $2000 বা $50, $10 এইরকমভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে অটোমেটিক একটা ইনভাইট কোড বসে যাবে এবং এই জায়গায় রয়েছে একটা টিক মার্ক, আপনি এই টিক মার্কটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, এইটি ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে, এই জায়গাতে আপনি একটা ক্লিক করে দিবেন। তো আমি কিন্তু সবগুলোই বলে দিয়েছি, এখানে আপনার নাম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিবেন, এখানে আপনি $1000 অথবা $110 এরকমভাবে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে এখানে টিকমার্কটা দিয়ে আপনি এই কন্টিনিউয়ের একটা ক্লিক করে দিবেন। দেন আপনি যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। সো দেখতেছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলার কাজ কমপ্লিট, বাট এখানে আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে। এখানে দেখতেছেন ভেরিফাই ইমেল বলতেছে এবং এই জায়গার মধ্যে বলতেছে আপনার একটা ওয়ালেট ক্রিয়েট করে এই জায়গার মধ্যে দিতে হবে। সো মাস্ট বি আমরা ওয়ালেটটা ক্রিয়েট করে নিব, এই ওয়ালেটটা ক্রিয়েট করতে হলে আপনাকে আরও একটা কাজ করতে হবে, সেইটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব, তাই আপনারা এই ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন। দেন ব্যবস্থার পরে আমরা কী করবো, আবার সরাসরি এই জায়গার মধ্যে চলে আসবো। এই জায়গার মধ্যে আসার পরে এখানে বলতেছে এয়ারড্রপ লিঙ্ক, আমরা এই এয়ারড্রপ লিঙ্কের উপরে একটা ক্লিক করবো, তারপরে তারা আমাদের একটা বুটে নিয়ে যাবে। সো আপনাকে এই বুটটা মাস্ট বি ফলো করতে হবে, এই বুটের মধ্যে তারা কী বলছে এগুলো যদি আপনি ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু এখানে কাজটা করতে পারবেন না। সো বিকজ আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমাকে একটা ভেরিফিকেশন করার জন্য একটা ক্যাপচা দিয়েছে, এই ক্যাপচাটা আপনি কীভাবে বুঝবেন, এই ক্যাপচাটা যেরকম আসছে সেমভাবে আপনি এই জায়গার মধ্যে খুঁজতে হবে এই ক্যাপচাটা কোথায় রয়েছে এই জায়গার মধ্যে। সো আমি এই ক্যাপচাটা এই জায়গার মধ্যে খুঁজতেছি, আমি দেখি পাই কি না। সো এইটা আমার কাছে মিলতেছে না, এইটা মনে হয়, সো আমি এইটা দিয়ে দিলাম, দেখি কী হয়। হ্যাঁ, এইটা আমার নিয়ে নিছে। সো আপনারা এই যে ক্যাপচাটা এই জায়গার মধ্যে দিবে ওইগুলো কিন্তু নিচের মধ্যে দিবে, আপনি ওইগুলো দেখে তারপরে এখানে ওই আই ওয়ান্ট টু প্রসেস ডেট আপনি এই জায়গাতে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে বলবে তাদের যে ডিসকোড রয়েছে আপনি ডিসকোডে জয়েন করার জন্য, সো আমি এখান থেকে ডিসকোডে জয়েন করে দিলাম। তো আমি ওপেন ক্লিক করলাম, দেন এখান থেকে সরাসরি আমাকে কিন্তু তাদের যে ডিসকোড রয়েছে এই জায়গার মধ্যে নিয়ে আসবে এবং আমরা তাদের ডিসকোডটাতে জয়েন হয়ে যাবো। জয়েন হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ডিসকোড অ্যাকাউন্টের যে ইউজার নেম রয়েছে এইটা এই জায়গার মধ্যে দিব। সো আমরা এখান থেকে ডিসকোডে ইউজার নেম দিব, তো আমরা এখান থেকে জয়েন হয়ে যাই, ভেরিফাই রয়েছে, আমরা ভেরিফাই ক্লিক করলাম। দেন এখানে আমরা ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দিয়ে আমাদের এই কাজটা কমপ্লিট। এখন আমরা সরাসরি আবারও কী করবো, এই বোর্ডটাতে চলে আসবো। তো বোর্ডটাতে আসার পরে এখানে দেখতেছেন আমাদের বলতেছে আমাদের ডিসকোডের ইউজার নেম দেওয়ার জন্য, সো আমরা এখান থেকে ডিসকোডের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। দেন আমরা ডিসকোডের ইউজার নেম এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাকে মাস্ট বি ফলো করতে হবে, এখানে আপনাকে তারা কী বলতেছে, এখানে বলতেছে যে ফলো করার জন্য, এখানে তাদের টুইটারটাকে ফলো করার জন্য, আপনি স্কিপ করলে হবে না, আপনি ফলো টুইটারের উপরে ক্লিক করবেন, দেন আপনাকে সরাসরি তাদের টুইটার আছে টুইটারে নিয়ে যাবেন। সো ভিউয়ার্স, এখানে আপনাকে বিগ একটা প্রফিট দিবে, এর জন্য কিন্তু আমি ভিডিওটা করে দিতেছি। এখানে বলতেছে ফলো করার জন্য আমরা এখান থেকে জাস্ট কী করবো, এই যে ফলো রয়েছে ফলোতে একটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা কী করবো, ব্যাক করে চলে আসবো আমাদের এই সাইটে, আবার টেলিগ্রামে আসার পরে এখানে আমাদেরকে বলছে আমাদের এই ডিসকোড সরি টুইটারে যে ইউজার নেম আছে এইটা দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে আমাদের টুইটারে ইউজার নেমটা দিয়ে এখানে সাবমিট রয়েছে, সাবমিটে ক্লিক করে দিলাম।
দেওয়ার পরে আপনাকে এখানে কি বলতেছে, এখানে বলতেছে অ্যাপিল ফর রান হোয়াইট লিস্ট চেঞ্জ ফর ইনস্ট্যান্ট অ্যাবরিজিন লিমিটেড 2000 স্পোর্টস। তো তারা কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট যে টোকেনগুলো দিবে ওপেন ওয়েবসাইট, তো আমরা কিন্তু যে ওয়েবসাইটে বলতেছে তাদের অ্যাকাউন্ট করার জন্য এই যে হচ্ছে সেই ওয়েবসাইট, আমরা এখান থেকে ওপেন ওয়েবসাইটে ক্লিক করে দিলাম। সো ওপেন ওয়েবসাইটে ক্লিক করার পরে কিন্তু আমাদের সেই ওয়েবসাইটে মনে হয় নিয়ে যাবে আমরা যেখানে অ্যাকাউন্ট করছি, হ্যাঁ আমাদের সেই ওয়েবসাইটে নিয়ে আসছে। সো এখানে আমাদের কী কাজ, এখানে আমাদের বলতেছে আমাদের ওয়েবসাইট এখানে একটা অ্যাকাউন্ট করার জন্য, অলরেডি কিন্তু আমরা অ্যাকাউন্ট করে ফেলেছি, আমরা যেহেতু এই সাইটে অ্যাকাউন্ট করে ফেলেছি, এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে ফেলেছি, এখন আমরা কী করব, আমরা সরাসরি আবার তাদের টেলিগ্রামে চলে আসবো। আসার পরে আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করছি এই ইমেলটা এই জায়গার মধ্যে দিয়ে দিব। তো আমরা সেই ইমেলটা এই জায়গার মধ্যে দিয়ে দিই। ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, যদি আপনি কিছু ভুল করেন তাহলে কিন্তু হবে না। সো আমি আমার ইমেলটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাকে এখানে কি বলতেছে, এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে আপনাকে কি বলতেছে, এখানে বলতেছে ক্রিয়েট গ্রাফ ওয়ালেট, আপনাকে এখন একটা টাস্ক ওয়ালেটের মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য আপনি কি করবেন, আপনি ওই যে রয়েছে ক্রিয়েট ওয়ালেট, আপনি এই জায়গাতে ক্লিক করবেন, আপনি কিন্তু ভুলে কমপ্লিট টাস্কে ক্লিক করবেন না। আমরা ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করে দিলাম, তারপরে আমাদের নতুন একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আমাদের ট্রাস্ট ওয়ালেটে যেভাবে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এইভাবে আমরা একটা অ্যাকাউন্ট করতে হবে। সো এই যে রয়েছে অ্যাড নিউ ওয়ালেট, আমরা এটাতে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আপনার কি বলতেছে রেজিস্টার ওয়ালেট ক্রিয়েট নিউ ওয়ালেট, সো আমরা এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিব। আমরা এই জায়গার মধ্যে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে যে আপনার একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে ক্রিয়েট একটা ক্লিক করে দিবেন। দেন ব্যবস্থার পরে কিন্তু এইরকম আসবে, আসার পরে এখানে রয়েছে নেক্সট, আর এই জায়গায় রয়েছে কপি, আপনি এখান থেকে মাস্ট বি কপি করতে হবে। আপনি এখান থেকে এই যে রয়েছে কপি, আপনি এখান থেকে এই অ্যাড্রেসটাকে কপি করবেন। সো আমি অ্যাড্রেসটা কপি করে ফেলেছি, তারপরে এখানে বলতেছে আপনাকে নেক্সট, আপনি এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে আপনাকে এই জায়গার মধ্যে কি বলতেছে, আপনাকে এই জায়গার মধ্যে কিন্তু প্লিজ সিলেক্ট ইয়ার্স দ্য ইন দ্য কারেন্ট অর্ডার, মানে এখানে আপনাকে তারা এই যে পাস কিগুলো দিয়েছে এইগুলো আপনি কিন্তু দেখে দেখে এই জায়গার মধ্যে বসাতে হবে। সো তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলাটা কমপ্লিট হবে। দেন আপনি যখন ওই কাজটা করে ফেলবেন, করে ফেলার পরে দেখতেছেন আমাদের ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এই যে আমাদের ওয়ালেট ওয়ান। তো আমরা যখন এই জায়গার মধ্যে আসবো, আসার পরে এই জায়গার মধ্যে আমরা যখন আবার পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে যদি আনলকে ক্লিক করি, সরি, আপনি যখন আবার পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে দেখতেছেন এই জায়গার মধ্যে কিন্তু আপনার ওই যে ওয়ালেটে যেটা ক্রিয়েট করার কথা বলছে এইটা কিন্তু আমাদের অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে এই যে ক্রিয়েট গ্রাফে আমরা যদি একটা ক্লিক করি, দেখি এখানে কী বলে সাকসেস ইওর, মানে আমাদের অ্যাকাউন্টে তারা অলরেডি 100 টোকেন দিয়ে দিয়েছে, এই জায়গার মধ্যে কিন্তু আপনাকে 100 টোকেন দিয়ে দিবে একটু পরে। সো আমাদের এখানে একটু ওয়েট করতে হবে, যেহেতু আমি এইমাত্র অ্যাকাউন্ট করছি তাই এখানে আমরা কিন্তু দেয় নাই, বাকি কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার কিন্তু ভিডিওটা পোস্ট করার সাথে সাথে কিন্তু আমাকে 1000 টোকেন দিয়ে দিয়েছে, এইটা কিন্তু আমরা কিছু দিনের পরে কিন্তু আমরা ওইটা সেল করতে পারবো। তাই আপনারা এখানে প্রত্যেকে জয়েন করবেন আমি যেভাবে দেখাইছি। সো অবশ্যই আপনাকে এইভাবে যদি জয়েন না করেন তাহলে কিন্তু আপনি কখনো পেমেন্ট নিতে পারবেন না। সো মাস্ট বি আপনাকে এই সাইটটাতে কাজ করতে হলে আমি যেভাবে দেখাইছি এইভাবে কাজটা করে নেবেন, আর বাকি কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তাই আপনারা মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হয়ে থাকবেন, আমি সেইখানে আপডেট দিতে পারি, এবং বড় ধরনের কোনো আপডেট আসলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে দিব। তারপরে আমরা সরাসরি আবার এই জায়গার মধ্যে চলে আসবো, আসার পরে এই জায়গার মধ্যে দেখতেছেন যে আমাদের সবগুলা কাজ কিন্তু এখানে কমপ্লিট করে ফেলছি। কমপ্লিট করার পরে এখানে আমাদের তারা কি বলতেছে যে এখানে আমাদের সবগুলা কাজ কমপ্লিট হয়েছে, বাট এখানে দেখতেছেন টুইটারটাকে বলতেছে আমরা খরচ, বাট টুইটারটা নো প্রবলেম, এখানে বলতেছে 6 ঘন্টা পরে আমাদের আপডেট দিয়ে দিবে যে যদি আমি সঠিকভাবে তাদের এই কাজটা করে থাকি তাহলে কিন্তু এখানে টুইটারটাও আমাকে ভেরিফাই করে দিবে। এবং এই জায়গায় দেখেন আমার একটা রেফার লিঙ্ক শো করতেছে, এই একটা রেফার লিঙ্ক আপনারও শো করবে, এবং এই জায়গায় দেখেন রেফারেল রয়েছে, লিডার বোর্ড, এডিট, প্রোভাইড, মানে সব কিছু এই জায়গার মধ্যে শো করতেছে। তো আমি যেভাবে কাজটা দেখাই সেইভাবে আপনারা কাজটা করে নেবেন, কারণ আপনাকে ওই যে ওয়ালেট রয়েছে আপনাকে ওই ওয়ালেটেই তারা পেমেন্টটা করে দিবে। এই যে 100 টোকেন দিয়েছে, সরি $100 যে টোকেন দিয়েছে এটা কিন্তু আমাদের পেমেন্ট করবে তারা। দেন ভিউয়ার্স আমরা কিন্তু সব কাজ কমপ্লিট করে ফেলেছি, বাট একটা কাজ এখানে বাকি রয়েছে, এই যে অ্যাড্রেসটা রয়েছে আমরা এই অ্যাড্রেসটা থেকে কপি করব, কারণ আমাদের তারা এই অ্যাড্রেসেই কিন্তু পেমেন্ট করবে। এখন প্রথমে যে আমরা একটা ওয়েবসাইটে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট করছি, এই ওয়েবসাইটে চলে আসবো যেখানে আমি আপনাদেরকে বলছিলাম যে এই জায়গার মধ্যে আমাদের
সরি টু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করতে হবে, দেখছেন ভেরিফাই ইমেল ভেরিফাই করছি, এবং এই যে ওয়ালেট রয়েছে আমরা জাস্ট এই জায়গার মধ্যে এই যে অ্যাড রয়েছে আমরা এই অ্যাডের উপরে একটা ক্লিক করে দিব, এই যে অ্যাড রয়েছে অ্যাডের উপরে একটা ক্লিক করে দিব, দেন তারপরে এইরকম আসবে। আসার পর দেখছেন এখানে বলতেছে আমাদের এই থ্রিয়াম অ্যাড্রেসটা দেওয়ার জন্য, আমরা যে অ্যাড্রেসটা কপি করছি এই অ্যাড্রেসটা এই জায়গার মধ্যে দেব। দেওয়ার পরে এখানে রয়েছে অ্যাড ওয়ালেট, আমরা জাস্ট কী করবো এই ওয়াড ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবো, দেন আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন ওয়াইড ইট বিন আপডেটেড, মানে এটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখছেন এখানে কিন্তু আর সিস্টেম নেই আমাদের এটা কাজ করার জন্য। সো এখন আমরা যদি ইমেল ভেরিফাই একটা ক্লিক করি, দেখি কী আসে ইমেল ভেরিফাই করা যায় কি না। সো আমরা যদি ভেরিফাই ক্লিক করি, দেখি তারা হ্যাঁ এখানে বলতেছে KYC ভেরিফিকেশন, ইউ হ্যাভ নট সাবমিটেড ইউর ডকুমেন্ট ভেরিফাই ইউর আইডেন্টিটি, তার মানে ক্লিক হ্যাড টু কমপ্লিট KYC, আমরা এখানে KYC-র জন্য অ্যাভেলেবেল। সো আমরা যদি KYC-তে ক্লিক করে দেখি তারা কী বলে, বিগিনার ইউর আইডি ভেরিফিকেশন, ইউর পার্সোনাল ডিটেলস, ফোন নেম, লাস্ট নেম, ফোন নম্বর, ডেট অফ বার্থ, জেন্ডার, টেলিগ্রাম ইউজার নেম এবং ইউর কান্ট্রি, তারপরে স্টেট, সিটি, জিপ, পোস্টাল কোড, অ্যাড্রেস লাইন টু। সো ভিউয়ার্স এখানে তারা কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমাদেরকে বলছে যে এখানে আমরা কীভাবে এই আমাদের এই KYC-টা কমপ্লিট করবো। সো এইটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে একটা ভিডিও দিব, বাট এখন KYC-টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, এজন্য আমি এটা নিয়ে আর বলতেছি না। যখন আমাদের KYC-টা গুরুত্বপূর্ণ হয়ে যাবে তখন আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে KYC-টা কমপ্লিট করবেন। সো ভিউয়ার্স ভিডিও এই পর্যন্তই।